দর্শক সমকাল অনলাইনে স্বাগত জানাচ্ছি, আমি খান মমিনুজ্জামান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে জেলা এবং মহানগর আওয়ামী লীগ যৌথ উদ্যোগে কিন্তু মহান বিজয় দিবসের র্যালি বের করেছে এবং শোভাযাত্রা। এই র্যালিটি শুরু হয়েছে বরিশালে বিদ্যুৎ পরস্থ যে গোচত্বর রয়েছে সেখান থেকে। এই র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। আজকের এই র্যালিতে অংশ নিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগের যে সভাপতি রয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, তার নেতৃত্বে আজকের এই বিজয় র্যালি এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই র্যালিতে অংশ নিয়েছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেই এসপি মাহবুব বীর বিক্রম, এছাড়াও জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আপনাদের অবগতি করে জানাচ্ছি বরিশাল ছেদের পাঁচ আসনে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়র সাদিক আব্দুল্লাহ। আর সাদিক আব্দুল্লাহর এই নির্বাচনকে ঘিরে বরিশাল মহানগর আওয়ামী লীগের বৃহৎ একটি অংশ, জেলা আওয়ামী লীগের বৃহৎ একটি অংশ কিন্তু সাদিক আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে তারা কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সাদিক আব্দুল্লাহর বিজয় নিশ্চিত করতে যা যা করা দরকার সকল কিছুই তারা করবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই বিজয় র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া নেতাকর্মীরা তারা যেভাবে ঢল নামিয়েছে সেই ঢলে কিন্তু সেই ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল মহানগর এবং জেলা আওয়ামী লীগের এই বিজয় র্যালি কিন্তু আভাস দিয়ে যাচ্ছে যে বরিশালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু যে হাওয়াটা সেটা ইতিমধ্যে বইতে শুরু করেছে। গতকালকে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে বরিশালের ছয়টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা দেশব্যাপী আনন্দ র্যালি, আজকে বিজয় র্যালিতে আমাদের প্রচারণা অত্যন্ত প্রার্থী জিনাবা সাদিক আব্দুল্লাহ বিজয় মাত্রা প্রচারণা আমরা বিপুল পরিমাণ ভোট দিয়ে জিনাবা সাদিক আব্দুল্লাহকে নির্বাচিত করবে। জিনাবা সাদিক আব্দুল্লাহ বিজয় দিবসের র্যালি, আর সামনে বিজয় একটি দিন তাদের জাতীয় নির্বাচনে আপনাদের সাধারণ সম্পাদক সতর্ক প্রার্থী হিসেবে অংশ নিয়েছে। আপনাদের বিজয় লক্ষ্যের অনুভূতি কি? আমরা আশাবাদী হওয়ার কথা আছে, আমরা এই বরিশাল কাছে পাঁচ বছরে এই বরিশালকে শান্তি রেখেছে। আমাদের সবাই মাননীয় মেয়র আমরা শান্তি করতে চাই, এই জন্য বরিশাল মানুষ মানুষ শান্তি ছিল না এইটাই সবার আগে ইনশাল্লাহ হবে। সাধারণ সম্পাদক যে আবুল হাসান আব্দুল্লাহ যে সুযোগ্য সন্তান সেনেবা সাদিক আব্দুল্লাহ, তার বিজয় নিশ্চিতের লক্ষ্যে বরিশালের মহানগর জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এবং নেতৃবৃন্দ জানিয়েছে যে সাদিক আব্দুল্লাহ করোনাকালীন সময় বরিশালের যে মহানগরের যে সকল মানুষজন রয়েছে নাগরিকরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডকে চিন্তা করেই তাকে নির্বাচিত করবে দলীয় এবং বরিশালের যে সকল
আপনার দল দরেছে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এমনটাই প্রত্যাশা করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প এবং মানবসম্পদ সম্পাদক মীরা হোসেন পুতুল। আমরা দেখছি যে আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। আমরা কথা বলবো মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে। আজকের এই বিজয় র্যালির মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে যাচ্ছেন? আমরা আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী বিজয় র্যালি করছি। সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, সে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। তাই আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেনিয়া সাদেক আব্দুল্লাহ নির্বাচন করছে। আজকে বরিশালে এই বার্তা দিতে চাই, 7 তারিখের নির্বাচনে সেনিয়া সাদেক আব্দুল্লাহ যেহেতু তৃণমূল ভোটের নেতা, তাই মনে করি 7 তারিখে বিপুল ভোটে সে নির্বাচিত হবে। আজকে বিজয় রেলিতে মিছিল করছে। আজকে জেলা এবং মহানগরের উদ্যোগে বিজয় র্যালি করছে। আমরা বিজয় র্যালিতে যেহেতু সাদেক ভাই স্বতন্ত্র ইলেকশন করছে, আমরা এই বিষয়ে ব্যাপক আশাবাদী। কারণ সাধারণ মানুষ আজকে ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে, এটাই তার নিদর্শন প্রমাণ। সাদেক ভাইকে ভোট দেওয়ার মতো থাকবে, এই যে সাধারণ জনগণ আজকে ঘরে বসে থাকতে পারে না, এই জনগণ রাস্তার মধ্যে বাইরে এসেছে, এটা জনগণ প্রমাণ।